বাংলা মানবতার সমাধান আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়া সলাতু আলা মান লা নাবিয়্যা ওয়া আলা আলিহি ও আসহাবিহি ওয়া মান তাবিউহুম বিইহসানিলা ইলা ইয়াউমিদ্দিন পিএসটিভি বাংলা বিভাগের সুপ্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী ভাই ও বোনেরা আল্লাহ পাকের অশেষ মেহেরবানীতে আমরা বিগত দিনে পর্দা সম্পর্কে গুরুত্বপূর্ণ আলোচনা শুনেছি আজকেও সেই পর্দা সম্পর্কে আমরা কিছু কথা জানার জন্য একত্রিত হয়েছি ইসলামী শরীয়ত মুসলিম মিল্লাতকে পর্দার জন্য অত্যন্ত গুরুত্ব দিয়েছে পর্দা একটি গুরুত্বপূর্ণ বিষয় যেই বিষয়টি পৃথিবীর সবাই মেনেছে আমরা ইলেকট্রিসিটির মধ্যে দেখি নেগেটিভ এবং পজিটিভ রয়েছে নেগেটিভ এবং পজিটিভকে যদি একত্রিত করা যায় তাহলে বিস্ফোরণ ঘটবে আগুন চলবে কোনো কাজ হবে না গত আলোচনায় আমরা শুনেছিলাম যে মুসলিম রমণী চক্ষু নিম্নগামী করে চলবে মুসলিম পুরুষ চক্ষু নিম্নগামী করে চলবে কর্মক্ষেত্রে যদি প্রয়োজনীয়তা দেখা যায় রমণীদের বাইরে বের হওয়ার সেক্ষেত্রে তারা পর্দা যথাযথ বজায় রেখে চলবে আজকে যে বিষয় নিয়ে আলোচনা করতে যাচ্ছি সে বিষয় হল একজন মুসলিম রমণী যখনই কোথাও সফরে যাবে আল্লাহর নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলিহি সাল্লাম বলেন কোনো মুসলিম রমণী একাকি সফরে বের হতে পারবে না সফরে তার সাথে মাহারাম থাকতে হবে মাহারাম তো দুই প্রকার আমরা জানি এক প্রকার মাহারামকে বলা হয় মাহারামে আবাদি আর এক প্রকার মাহারামকে বলা হয় মাহারামে গায়ের আবাদি মাহারামে আবাদি হলো তারা যাদের সাথে চিরস্থায়ীভাবে বিবাহ বন্ধন নিষেধ যেমন একজন রমণীর পিতা তার ছেলে তার ভাই তার ভাতিজা তার ভাগিনা ইত্যাদি শ্বশুর অথবা জামাই এই সমস্ত মাহারামে আবাদী যারা তাদেরকে সাথে নিয়ে সফরে বের হতে হবে সফরে একা কি বের হলে সেখানে অনেক ধরনের প্রবলেম হতে পারে পর্দা ও শালীনতার খেলাফ হতে পারে এই জন্য ইসলামী শরীয়ত এরকম ব্যবস্থা দিয়েছে এমন কি একজন মুসলিম রমণী যদি হজ পালন করা তার উপরে ফরজ হয় কিন্তু হজ করতে যাওয়ার জন্য তাকে সাথে নিয়ে যাওয়ার মতো কেউ নেই তাহলে সেখানে সেই মুসলিম রমণী অপর পুরুষকে দিয়ে বা মহিলাকে দিয়ে বদলি হজ করিয়ে নেবেন কিন্তু তিনি মাহারাম ছাড়া হজের সফরেও বের হবেন না শুধু তাই নয় মায়ে মায় আল্লাহ আল্লাহু আনহাকে নবী মোহাম্মদুর রাসুল্লাহ সাল্লাহ আলহ সাল্লাম যখন তানে তানঈম পাঠাচ্ছিলেন যেটাকে এখন মক্কায় আয়েশা মসজিদ বলা হয় মা এসা সিদ্দিকারাদি আল্লাহ আনহা রসুল্লাহ সাল্লাহ আলহ সাল্লামের সাথে বিদায় হজের সফরে ছিলেন কিন্তু ঋতুবতী হয়ে পড়ার কারণে হজের আগে তিনি উমরা করতে পারেন নেই হজের পরে উমরা করার জন্য নাবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ সাল্লাম্মায় দি আল্লাহ তান তানঈম মসজিদে পাঠাচ্ছিলেন সাথে দিলেন তারই আপন ভাই আব্দুর রহমান বিন আবি বাকর রাজি আল্লাহ তাল আনহুকে আমরা বুঝতে পারলাম যে একজন মুসলিম রমণী একা সফর করতে পারবে না একা কি সফর করলে ভ্রমণ করলে জার্নি করলে সেখানে দেখা যায় কোনো প্রবলেম হতে পারে সেই জন্য ইসলামী শরীয়ত এরকম ব্যবস্থা দিয়েছে ইসলামী শরীয়ত আরও বলেছে ওলাইউদ্দিন আজ না মুসলিম রমণী যখন রাস্তায় বের হোক আর ঘরে থাকুক বেগানা পুরুষের সামনে তাদের সৌন্দর্য তারা প্রকাশ করতে পারবে না ওয়ালদিনা জিনা ইল্লা মা জাহারামিন হ্যাঁ স্বভাবতই যেটা বাইরে বেরিয়ে পড়ে সেটার ব্যাপার স্বতন্ত্র এর মানে হল যে মুসলিম রমণীর সৌন্দর্য ঢাকবেন পর্দা দিয়ে বোরখা দিয়ে আর বোরকাকে আবার ঢাকবেন কি দিয়ে বোরকাটাও তো একটি সৌন্দর্য বর্তমান দেখা যায় অনেক ধরনের সৌন্দর্য মণ্ডিত বোরকা বেরিয়েছে তো এই বোরকাকে যদি আবার অন্য আরেকটা কিছু দিয়ে ঢাকতে যাওয়া যায় তারপরেরটা যদি তার উপরে আর কিছু দিয়ে ঢাকতে যাওয়া যায় তাহলে তো বোঝা যায় যে কাপড়ের বোঝা চাপিয়ে দিতে হবে তার ঘাড়ের উপরে এটা কি আদৌ সম্ভব জি না এটা তো সম্ভব নয় বোরকাকে তো ঢাকার কোনো উপায় নেই অতএব বোরকাটা বেরিয়ে থাকবে এটাই ইল্লা মা জাহারা মিনহার অংশ আল্লাহ রাবুল আলমিন আরও বলেন তারা তাদের সৌন্দর্য প্রকাশ করবে না ওলাইনা জিনা তাহ্লাহীন তাদের স্বামীদের কাছে তাদের সৌন্দর্য প্রকাশ করবে এটা ইসলামী শরীয়ত আমাদেরকে বিধান দিলেন কিন্তু দুঃখজনক হলেও সত্য আজকে দেখা যাচ্ছে যে মুসলিম রমণীরা সৌন্দর্য প্রকাশ করছে হাটে বাজারে রাস্তাঘাটে সব জায়গায় সৌন্দর্য প্রকাশ করছে বাড়িতে স্বামীর সামনে তাদের সৌন্দর্য প্রকাশ করার প্রয়োজনীয়তা অনুভব করছে না স্বামীর সামনে আপাদমস্তক খোলা রাখা যাবে ইসলামী শরীয়ত অনুমতি দিয়েছে স্বামী স্ত্রীর মাঝে কোনো পর্দা আল্লাহ পাক বলছেন নিসা উকুম হারসুল্লাকুম ফাতু হারসাকুম আন্না সে রমণীরা হলো তোমাদের ক্ষেত্রস্বরূপ তোমরা তোমাদের ক্ষেত চাষাবাদ করো যেভাবে খুশি সেভাবেই করো ইসলামী শরীয়ত শুধুমাত্র দুইটি বিষয় নিষেধ করেছে সেই দুইটি বিষয়ের একটি হল ঋতুবতী অবস্থায় আর একটি বিষয় হলো পায়ুপথ বর্জন করা এই দুইটি পথ ছাড়া এই দুইটি অবস্থা ছাড়া ঋতু এবং প্রসাব অন্তর্বর্তীকালীন যেই স্রাব সেই স্রাব যদি চল্লিশ দিনেও বন্ধ না হয় চল্লিশ দিন পরে স্বামী স্ত্রী যথাযথ ঘর সংসার করতে পারবে চল্লিশ দিনের আগে যদি বন্ধ হয়ে যায় তাহলে কোনো সমস্যা নেই তো ঋতুবতী অবস্থায় আর প্রসাব অন্তর্বর্তীকালীন স্রাবরত অবস্থায় এবং পায়ুপথ বর্জন করলে বাকি যে কোনো অবস্থায় স্বামী স্ত্রী একে অপর থেকে উপকার হাসিল করতে পারে একে অপরকে থেকে যৌন সম্ভব করতে পারে ইসলামী শরীয়ত কোনো বাধা দেয়নি আল্লাহ পাক বলছেন আন্না হারসুল্লা কুম ফারসমা সেহাম্মুরসুল্লাহ সাল্লাহু আলি আসাল্লাম আর একটু সুযোগ দিয়েছেন ঋতুবতী অবস্থায় কোনো পুরুষ ইচ্ছা করলে তার স্ত্রীর যৌনাঙ্গে মজবুতভাবে কোনো প্রোটেকশন ব্যবহার করে এক্সটার্নাল যে কোনো সম্ভব তারা করতে পারে ইসলামী শরীয়ত তাদেরকে অনুমতি দিয়েছে একজন রমণী একজন পুরুষ তার স্ত্রীর সামনে আপাদমস্তক খুলতে পারবে একজন রমণী তার স্বামীর সামনে আপাদ খুলতে পারবে এটা ইসলামী শরীয়ত অনুমোদন দিয়েছে এক্ষেত্রে কোনো বাধা নেই অনুরূপভাবে একে অপরে মারা গেলে একজন অপরজনকে গোসল দেওয়াতে পারবে একজন আর একজনকে কাফন দিতে পারবে ইসলামী শরীয়ত এতে অনুমোদন দিয়েছেন মায়া আল্লাহ তালানহা একবার মাথায় অসুস্থ অবস্থায় মাথার ব্যথায় কান্নাকাটি করছিলেন নাবী মোহাম্মদুর রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম এসে বললেন আয়সা তোমার সমস্যা কোথায় তুমি যদি মারা যাও তাহলে আমি নবী তোমাকে গোসল করাবো তোমাকে কাফনে জড়াবো তোমাকে নিজে হাতে দাফন করব তোমার চিন্তা কী আলি আবনী তালেব রাজিয়াল্লাহ তালানহুর স্ত্রী ফাতেমাতুজাহরা রাজি আল্লাহ তালানহা যখন ইন্তেকাল করলেন আলী রাজি আল্লাহ তালানহু নিজ হাতে তাকে গোসল করিয়ে দিলেন আবু বখনের সিদ্দিক রাজি আল্লাহ তালানহু মুসলিম জাহানের প্রথম খলিফা তিনি ইন্তেকাল করার পরে আবু বাকর সিদ্দিক রাদিয়াল্লাহু তালান আনহর স্ত্রী আসমা আল্লাহ তালানহা তাকে গোসল দিলেন কাফন দিলেন এই যে সুন্দর ব্যবস্থাপনা ইসলামী শরীয়তে দেওয়া আছে কিন্তু এই ব্যবস্থাপনাকে আমরা অনেক সময় অবজ্ঞা করে থাকি বা অনেকে না জানার কারণে অনেক সমস্যা সমাজে সৃষ্টি করা হয়ে থাকে বলতেছিলাম স্বামীর ক্ষেত্রে স্বামী স্ত্রীর মধ্যে কোনো পর্দার কোনো সমস্যা নেই সুপ্রিয় দর্শক শ্রোতা আমাদের সময় এসেছে একটু সামান্য বিরতি নেওয়ার কিছুক্ষণ পরেই আবার ফিরে আসব ইনশাআল্লাহ বিতোয়া আলোচনা জন্ম নিয়ন্ত্রণ চিন্তাধারা কতটা ইসলামের সাথে সঙ্গতিপূর্ণ অনুগতার জন্য তারা নিউজ সন্তান বাড়াও অপর মুসলিম দেশগুলিতে জনসংখ্যা কমানো যায় এর পুরস্কার ঘোষণা করছে উন্নতি সাধনের জন্য কোরআন হাদিসের এমন যখন থাকে না তখনই মানুষ এই পদক্ষেপ নেয় এটা অনেকগুলো দিকে হয়েছে ডক্টর আব্দুল্লাহ জাহাঙ্গীর আব্দুর রাজাক বিন ইউসুফ شیخ शाहिदুল্লাহ খান মাদানী মুফতি কাজী

দ্বিধা দ্বন্দ্ব মূল্যবোধের অভাব প্রকৃত বিশ্বাসের অভাব অসচেতন জীবনযাপন ধর্মকে ভুলভাবে তুলে ধরা ধর্মীয় গ্রন্থের পরিবর্তন এবং সংস্করণ যথাযথ তথ্য পেতে সকল ক্ষেত্রে আমি সংগ্রাম করছি সত্য প্রকাশ করতে কারণ এটা তারা আপনার অধিকার আর আমার দায়িত্ব সত্যটা বলা দেখুন সত্য উন্মোচন প্রতি শুক্রবার থেকে বুধবার রাত নটায় আপন সম্প্রচার সকাল সাড়ে সাতটায় বাংলাদেশে বিস বাংলায় কোরআন একটা চূড়ান্ত বার্তা মহাবিশ্বের মহাবিশ্বয় মহাগ্রন্থ আল কোরআন দিয়ে আমাদের হেদায়তের ব্যবস্থা করেছেন কোরআন উইল রিমেইন এস দা মোস্ট মডার্ন বুক এভার এমন এক কিতাব যে কিতাব দিয়ে মানুষের সব সমস্যার সমাধান করা যায় সমাজের মধ্যে আল্লাহ সুখান কোরআনকে রাখবেনি কোরআন শুধুমাত্র মুমিনদের সম্পদ নয় কোরান হচ্ছে বিশ্ব মানবতার মহান সম্পদ দেখুন শাইখ আব্দুর রহমান মাদানিক সাথে আসুন কোরআন দিয়ে জীবন গড়ি পরবর্তী অনুষ্ঠান পিস টিভি বাংলায় আসসালামু আলাইকুম আহমতুল্লাহি বারাকায় সুপ্রিয় দর্শক শ্রোতা সামান্য বিরতির পরে আমরা আবার ফিরে এসেছি আপনাদের কাছে বলতেছিলাম স্বামীর কাছে সর্বোচ্চ বিলাসিতা এবং সর্বোচ্চ সৌন্দর্য প্রকাশ একজন মুসলিম রমণী করবেন সেই সাথে নিজের পিতা শ্বশুর ভাই ভাতিজা নিজের ছেলে সতালবেটা ভাগিনা এবং মুসলিম রমণীদের সামনে দাস দাসীদের সামনে কামহীন পুরুষ অপ্রাপ্ত বয়স্ক শিশু যারা নারীদের সৌন্দর্য সম্পর্কে জানে না মামা চাচা ইত্যাদি ব্যক্তিবর্গের সামনে তাদের সৌন্দর্য শালীনতা বজায় রেখে প্রকাশ করা কোনো সমস্যা নাই ইনশা আল্লাহ ফিতনার ভয় যদি থাকে তাহলে তাদের সৌন্দর্য প্রকাশ করার ব্যাপারে তারা অবশ্যই সতর্কতা অবলম্বন করবে ইসলামী শরীয়ত সেই ব্যাপারে অনেক সতর্কতা আমাদেরকে দিয়েছে একজন নারী এবং একজন পুরুষ কোনো অবস্থাতেই বেগানা নারী এবং বেগানা পুরুষ কোনো অবস্থাতেই নির্জন অবস্থানে যেতে পারবে না এমনকি একটি হোটেলে বা একটি শপিং মলে অথবা যে কোনো একটি জায়গায় কর্মক্ষেত্রে একজন নারী এবং একজন পুরুষ তারা যদি বেগানা হয় সেই অবস্থায় তারা লিফটে উঠার সময়ও সতর্কতা অবলম্বন করবে কারণ লিফটে উঠার সময় তাদের যে কোনো একটি দুর্ঘটনা বা একটি সমস্যা হয়ে যেতে পারে দুঃখজনক হলেও সত্য আজকে মুসলিম রমণীরা সৌন্দর্য প্রকাশ করার জন্য রাস্তায় বের হচ্ছে অথচ স্বামীর সামনে তাদের সৌন্দর্য প্রকাশ করে না আল্লাহনবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহু আলিহাল্লাম বলেন স্বামী স্ত্রী মিলনের মধ্যেও আল্লাহ পাক সাদাকা রেখে দিয়েছেন ওয়াফি বুদে আহাদিকুম সাদাকা তোমাদের যৌন অঙ্গের মধ্যেও সাদাকা রয়েছে মোহাম্মদুর রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম যখন বললেন সাহাবাই কেরামগন আশ্চর্য হয়ে গিয়ে বললেন আয়াতি আহাদুনা শাহওয়াতাহু ফলাইহি লাহু আজর ইয়া রাসুল্লাহ আমরা নিজেরা নিজেদের যৌন সম্ভোগ নিবারণ করার জন্য একে অপরের সাথে মিলন কাজে লিপ্ত হয়ে সেখানেও সাদাকা রয়েছে কেমন হল নাবি মোহাম্মদুর রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম বললেন যদি সেটা হারাম পন্থায় সেই যৌন সম্ভোগ করা হতো তাহলে কি সেখানে পাপ হতো না সেখানে যদি হারাম পন্থায় যৌন সম্ভোগ করার কারণে পাপ হয় তাহলে হালাল পন্থায় করলে সোয়াব হবে না কেন আল্লাহ নবীর হাদিস থেকে আমরা বুঝতে পারলাম যে তাহলে সেখানে ইসলামী শরীয়ত সব ধার্য করেছে। স্বামীকে খুশি করার জন্য রূপ চর্চা লাবণ্যতা প্রকাশ করার বৈধ আছে তবে যেগুলি ইসলামী শরীয়তে নাই সেইগুলি বর্জন করতে হবে যেমন ভ্রুপ লাগ করা অনুরূপভাবে জাহেলিয়াতের যেই সমস্ত তিলক বা ইত্যাদি ব্যবহার করা ওই জিনিসগুলি বর্জন করতে হবে নেলপালিশ মিশি ইত্যাদি ব্যবহার বর্জন করতে হবে বরঞ্চ সেক্ষেত্রে তারা মেহেন্দি ব্যবহার করতে পারে আল্লাহ আল্লাহরবুল আলমিন বলেন ওয়ালা ইয়াদুরীব ন্য বি আর জুলিহীন তারা তাদের সৌন্দর্য প্রকাশ করার জন্য তারা যেন পা মেরে না চলে তারা যদি পা মেরে চলে অর্থাৎ হাই হিল পরে রাস্তায় যদি চলে আর শরীরের ভিতরে যে গহনা আছে সেই গহনার আওয়াজ যদি পর পুরুষের কানে যায় সেখানেও ফেতনার সৃষ্টি হতে পারে নবী মোহাম্মদুর রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম আরও বলেন পারফিউম ব্যবহার করে রমণীরা বের হবে না যেই রমণী পারফিউম ব্যবহার করে সুগন্ধি ব্যবহার করে রাস্তায় বের হয় সুগন্ধি অপর পুরুষের মাঝে ছড়িয়ে বেড়ায় সে মহিলা অপকর্মে লিপ্ত নষ্টা মহিলার সামিল নষ্টা মহিলাদের সাথে নাবী মোহাম্মদুর রাসুল্লাহ সাল্লাহাল্লাম তাদেরকে তুলনা করেছেন হে মুসলিম বন আপনি আল্লাহকে ভয় করুন আপনার চরিত্র আপনার মাধুর্য আপনি সংরক্ষণ করুন আপনার কারণে হাজার হাজার যুবক ক্ষতিগ্রস্ত হচ্ছে আপনি সেই ক্ষতির কারণ হয়ে বিচারের কাঠ গড়ায় আপনাকে দাঁড়াতে হবে হে মুসলিম সমাজের অভিভাবকেরা যারা আছেন আপনাদের মেয়েদেরকে কন্যাদেরকে জায়া জননীদেরকে সংযত করুন তাদেরকে পর্দার অভ্যাস গড়ে তুলুন বেপর্দা হয়ে রাস্তায় চলে অপর পুরুষকে ক্ষতিগ্রস্ত করবে যুবকদের চরিত্রকে নষ্ট করবে নিজেরাও ক্ষতিগ্রস্ত হবে নিজেরাও ইফটিজিংয়ের শিকার হবে বিরাট প্রবলেমে পড়ে যাবে দেশ ও জাতি কিন্তু আপনার এবাদত দিয়ে আপনি সেখানে বাঁচা মুশকিল হয়ে যাবে আমরা শুরুতে একটি হাদিস বলেছিলাম নবী মোহাম্মদুর রাসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সিনফা নিমিন আহলিল নারে লাম আরা হুম কম উম্মাহুম সিয়াতুন কাজ নাবিল বাকারে ইয়াদিবু নাবি দুই দল মানুষ আমার জামানায় নাই পরবর্তী জামানায় দুই দল মানুষ হবে এক দল মানুষ হবে জালেম যাদের হাতে থাকবে গরুর লেজের মতো চাবুক যেই চাবুক দিয়ে মানুষকে পিটবে অর্থাৎ অত্যাচার করবে অত্যাচারীরা জাহান নামি আল্লাহ নবী বললেন চাই সরকারি অত্যাচারী হোক আর বেসরকারি অত্যাচারী হোক জুলুম বড় ভয়াবহ পাপ আল্লাহ নবী বলেন আর জুলুম ও জুলুম আতন ইয়ামাল কিয়ামতের দিনে জুলুম বড় ভয়াবহ অন্ধকার আল্লাহ পাক বলছেন ইন্নি হার্রাম তু জুলমা আলা নাফসি ও জাল তুহু বেইনাকুম হার্রামান ফাল আমি জুলুমকে আমার নিজের জন্য হারাম করেছি আর তোমাদের জন্য হারাম করে দিয়েছি সুতরাং তোমরা একে অপরের উপরে জুলুম করো না নবী বলেন দ্বিতীয় দল হবে নেশাউন কাসিয়াতুন আরিয়াতুন ইয়াতুন মোমিল মা ইতুন না কাসনিমাতিল বহতিল কিছু রমণী হবে কাপড় পরে উলঙ্গ থাকবে কাপড় পরে উলঙ্গ থাকার মানে দুইটা একটা হলো ফিটফাট কাপড় পরবে টাইট ফিট কাপড় পরবে যার দ্বারা শরীরের উঁচু নিচু মাপ বোঝা যাবে এর আর অর্থ হল এমন পাতলা ফিনফিনে কাপড় পরবে যেই ফিনফিনা কাপড়ের ভিতর থেকে শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ উপলব্ধি করা যাবে বোঝা যাবে এরা জাহান্নামী আল্লাহ নবী বলেন জান্নাতে তারা যাওয়া তো দূরের কথা জান্নাতের সুঘ্রাণও পাবে না রিহা হা তু যু মি কাজা ওয়া কাজা জান্নাতের সুঘ্রাণ অনেক দূর থেকে অনেক দূর থেকে পাওয়া যাবে এত এত দূর থেকে পাওয়া যাবে অথচ তারা জান্নাতের সুঘ্রাণ পাবে না সুপ্রিয় দর্শক শ্রোতা আমরা ইসলামী শরীয়তের বিধানগুলি মেনে চলার চেষ্টা করি ইসলামী শরীয়ত পুরুষদেরকে রং ব্যবহার করা নিষেধ করে দিয়েছে একজন পুরুষ দাড়ি চুল এবং ছাড়া তার শরীরের হাতে পায়ে ইত্যাদি জায়গায় মেহেন্দি দিয়ে রঙ করতে পারবে না পুরুষকে এই রঙ করার এখতিয়ার দেওয়া হয়নি রমণীকে পারফিউম ব্যবহার করতে নিষেধ করা হয়েছে কিন্তু হাতে পায়ে মেহেন্দি ব্যবহার করার অনুমতি দেওয়া হয়েছে এক্ষেত্রে অনেক সমস্যা আমাদের সমাজে দেখা যায় আমরা বিভিন্ন সময় দেখতে পাই কোন মানুষ বলে থাকে মেহেন্দি তো নবী দাড়িতে ব্যবহার করতেন সুতরাং তোমরা হাতে পায়ে মেহেন্দি ব্যবহার করো এটা কেমন কাজ হাতে পায়ে মেহেন্দি ব্যবহার না করাই উচিত এটা অনেকেই বলে থাকেন নবী সাল্লাহ সাল্লাম দাড়িতে যে মেহেন্দি ব্যবহার করেছেন সেই মেহেন্দি তো আমরা পায়ে ব্যবহার করি নাই নবী সাল্লাহ সাল্লাম দাঁড়িতে যে মেহেন্দি ব্যবহার করেছেন সেটা তো আমরা হাতে ব্যবহার করি নাই নবী সাল্লামের মেহেন্দি কি এখনো আছে নাকি নবী সাল্লাহ সাল্লাম কি দাড়িতে মেহেন্দি ব্যবহার করেছিলেন তার প্রমাণও তো আমরা পাচ্ছি না নবী সাল্লাহ সাল্লাম মেহেন্দি ব্যবহার দাড়িতে করার জন্য আবু বকর সিদ্দিক রাজি আল্লাহ আনহুর পিতা আবু কোহাফা রাজি আল্লাহ আনহু যখন ইসলাম গ্রহণ করলেন তার মাথার চুলগুলি ছিল উস্ক খুস্ক মাথার চুলগুলি সনের মতো ছিল চুল দাড়িকে বললেন কাতিম মেহেন্দি দিয়ে অথবা আর এক প্রকার গাছ যেটাকে কাতিম বলা হয় কাতিম দিয়ে অথবা মেহেন্দি দিয়ে রঙিয়ে দাও কালো ব্যবহার করো না ওয়স্তানিবুজ সাবাদ কালো থেকে বেঁচে চলো কালো খেজাব যেটাকে বলা হয় যেটাকে কলব বলা হয় সেটা ব্যবহার করলে মারাত্মক অপরাধ রয়েছে ইসলামী শরীয়ত মানা করে দিয়েছে নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ সাল্লাম কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেছেন যারা সাদা চুলকে কালো করে সাদা দাড়িকে কালো করে সাদা দাড়িকে কালো না করে মেহেন্দি ব্যবহার করবেন তাহলে রসুলুল্লাহ সাল্লাহ আসাল্লামের হাদিসের উপরে আমল হয়ে যাবে মুসলিম রমণীরা শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ রঙায় নেবেন তবে পারফিউম তারা ব্যবহার করবেন না পারফিউম পুরুষেরা ব্যবহার করবে মুসলিম রমণী পারফিউম ব্যবহার করতে পারবে একমাত্র একটি সময়ে সেটা হলো ঋতু থেকে পবিত্র হওয়ার সময় গোসল যখন করবেন তখনই তুলার মধ্যে সামান্য পারফিউম নিয়ে তার নিম্ন অঙ্গে রেখে নিতে পারেন এটা তাদের জন্য অনুমতি রয়েছে আমরা বলছিলাম যে একজন মহিলা তার শরীরের অঙ্গ প্রত্যঙ্গে যে সমস্ত পোশাক আদি রয়েছে তার সাথে যে সমস্ত গহনাগাটি রয়েছে সেই গহনাগাটির সেই সৌন্দর্য বা সে আওয়াজ যেন পর পুরুষের কানে না যায় একজন মুসলিম রমণীর পারফিউমের ঘ্রাণ যেন পর পুরুষের নাকে না যায় সেজন্য ইসলামী শরীয়ত আমাদেরকে সজাগ থাকতে বলেছে শুধু তাই নয় নবী মোহাম্মদুর রসৌল্লাহ সাল্লা সাল্লাম বলেন একজন মুসলিম রমণী যদি তার শরীরে পারফিউম ব্যবহার করে মসজিদে যায় মসজিদে যাওয়ার পরে সে যদি মসজিদে গিয়ে সালাত আদায় করে তার সালাত কবুল হবে না যতক্ষণ পর্যন্ত বাড়িতে ফেরত এসে সেই পারফিউম সে ধুয়ে না ফেলে সেই সুঘ্রাণ সে ধুয়ে না ফেলে এতটুকু সতর্কতা ইসলামী শরীয়ত আমাদেরকে দিয়েছে দুঃখজনক হলেও সত্য আজকে আমরা রাস্তা ঘাটে চলতে ফিরতে সব জায়গায় এই ফেতনা ও মহামারীর শিকার হচ্ছি পাক আমাদেরকে হেফাজত করুন আল্লাহ আমিন ইসলামী শরীয়ত আমাদেরকে আরও অন্য আরেকটি গুরুত্বপূর্ণ কথা বলছে যে কারো বাড়িতে প্রবেশ করার সময় অনুমতি না নিয়ে বাড়িতে প্রবেশ করা যাবে না নূরের সাতাশ নম্বর আয়াতে পাক বলেন ইয়াল্লাদিনা মানুহ ল তদ হুলু বুয়ু তন গয়েরা বুয়ু তিকুম হাত্তা তাস্তা আনিসু অ আলা আহলেহা হে ইমানদার বান্দাবান্দিগণ তোমরা কারো বাড়িতে নিজের বাড়ি ছাড়া অপরের বাড়িতে প্রবেশ করো না হাত্তা তাস্তা আনিসু যতক্ষণ পর্যন্ত অনুমতি না নিবে ওয়া তুসাল্লিমু আলা আহলেহা এবং তার বাড়ি পরিবারের লোকদেরকে সালাম না দিবে সালাম দিয়ে বাড়িতে প্রবেশ করার অনুমতি নিতে হবে প্রথমে উঠেই আগে কারো বাড়িতে গিয়ে তার নাম ধরে না ডাকে তাকে বলতে হবে আসসালাম আলাইকুম সুপ্রিয় দর্শক মণ্ডলী আমরা এখান থেকে জানতে পারলাম সালাম আর অনুমতি না নিয়ে কারো বাড়িতে প্রবেশ করা ইসলামী শরীয়তের বিধান নয় এটাও পর্দার সহায়ক বিষয় আমরা এখানেই শেষ করছি পাক আপনাদেরকে ভালো রাখুন اللهم آمين سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك السلام عليكم ورحمة الله وبركاته জাহান পরিচালনার জন্যে সুন্দর একটি যদি বিধান না হয় তাহলে তার ধ্বংস অনিবার্য শেখ বিলাল মাদালী তাই আসুন সুনার আলোকে জীবন গড়ার জন্যে পৃথিবী বাংলায় আপনাদের জন্যে নির্বাচিত কিতাব বুলুল মারাম মিন আদিল্লা তিলাহকাম এর মাধ্যমে দর্শে হাদিসের সুব্যবস্থা করা হয়েছে আপনাদের সকলকে শোনার এবং জানার জন্য সাদর আমন্ত্রণ জানাচ্ছি দেখুন বলুগুল মারামের দার্শে হাদিস শুধুমাত্র পিস টিভি বাংলায় মারাম প্রতি রবিবার মঙ্গলবার ও বৃহস্পতিবার সন্ধ্যা ছটায় বা পুনঃসম্প্রচার সম্প্রচার দুপুর দেড়টায় বাংলাদেশে পিস বাংলায় Who was the first prophet? Was a prophet the first one Did God speak to a prophet? A prophet in a prison. A prophet who commanded the birds, insects, and animals? Want to know more? Join us for stories of the prophet. Nobite kahi. Proti lobibar. Shondashat tae apuno bangladeshe. <laughs> Peace banglai.